ज्ञानतिमिरन्धस्य ज्ञानजेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामयं ददाति सपदन्तिकं नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अं नमः भगवते वासुदेवाय अं नमः भगवते वासुदेवाय अं नमः भगवते वासुदेवाय Srimad Bhagavatam, Navam Skanda, Navam Adhyay, Satnam Shlok, Patkore Shravan Korbo, Angshumaner Bangshadhar, To tar age amar ekta binamra prarthona apnader kache, je amar matribhasha Bangla noy, to bolte kimba porte amar ektu osubidha hoy, te apnara nije gune marjona korben, ar ashirbad korben, jate authority kortok je seba amake diyechen, jothajothobhabe সম্পন্ন করতে পারি তো আমি আগে শ্লোক পড়ব তারপরে বোর্ডে লেখা আছে আপনারা বলার চেষ্টা করবেন শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্দ নবম অধ্যায় সাত নম শ্লোক ধারয় সতীতে বেগম রুদ্রস্ততাত্ম শরীরিণাম যস্মিন্নতমিদং প্রোক্তং বিশ্বাম সাটিব তন্তুষু ধারয়সতি দেবেগম রুদ্রস্ততাত্ম শরীরিণাম যস্মিন্নতমিদং প্রোক্তং বিশ্বম সাটিব তন্তুষু ধারয়সতি দেবেগম রুদ্রস্ততাত্ম শরীরিণাম যস্মিন্নতমিদং প্রোক্তং বিশ্বম সাটিব তন্তুষু পবিত্র মায়েদের মধ্যে কোনো একজন বলতে পারবে হরে কৃষ্ণ শিল প্রভুপাদকে ধন্যবাদ এবং তাৎপর্য বস্ত্র যেমন সুতা অতপ্রতভাবে বর্তমান থাকে তেমনি এই বিশ্ব বিশ্ব ভগবানের বিভিন্ন শক্তি অতপ্রতভাবে অবস্থিত শিব ভগবানের অবতার এবং
তাই তিনি সমস্ত দেহধারী জীবের পরমাত্মা। তিনি আপনার প্রভাবের বেগ তার মস্তকে ধারণ করতে পারবেন। শিলপ্রপাত কি তাৎপর্য? গঙ্গাজল মহাদেবের মস্তকে থাকেন, বিভিন্ন শক্তির দ্বারা যিনি সমগ্র বিশ্ব ধারণ করেন সেই শিব ভগবানের অবতার। ব্রহ্মসংহিতাতে শিবের বর্ণনা করে বলা হয়েছে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যজ্ঞাত সঞ্জায়তে নহি ততহ পৃথ গতিস্থি হেতহ য সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাত গোবিন্দম আদিপুরুষং তমহম ভজামি। দুধ যেমন অম্ল সংজাত সংযোগে দধিতে পরিণত হয়, কিন্তু প্রকৃতপক্ষে দই দুধি, তেমনি ভগবান গোবিন্দ জড়জগৎ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য শিবের রূপ পরিগ্রহণ করেছেন। আমি সেই আদিপুরুষ গোবিন্দের শ্রীপাদ পদ্ম আমার সশ্রদ্র প্রণতি নিবেদন করি। দই যেমন দুধের বিকার এবং সেই সঙ্গে তার দুধ নয়, ঠিক তেমনি শিব যুগপৎ ভগবান থেকে ভিন্ন এবং অভিন্ন। জড়জগতের পালনের জন্য তিনজন গুণাবতার রয়েছেন, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর। শিব তমগুণের জন্য বিষ্ণু গুণাবতার জড় জগৎ প্রধানত গুণা তমগুণা গুণের ই অবস্থিত। তাই এখানে শিবকে জড়জগতের সঙ্গে বস্ত্রের সুতার মতো অতপ্রত জড়িত বলে বর্ণনা করা হয়েছে। যে ছিল প্রভুপাদ কি খুব সুন্দর প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন। গত কয়েকদিন ধরে আমরা শ্রবণ করছি যে গঙ্গা মাতার সম্পর্কে, অংশুমানের বংশধর সম্পর্কে। তো এখানে অষ্টম স্কন্ধে অষ্টম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সগর মহারাজের জন্মগ্রহণ হয়েছেন, তিনি অশ্বমেধ যজ্ঞ করেছেন আর ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে গেছেন। তখন তিনি কি করেছেন, ঘোড়াকে চুরি করে কপিল মুনি আশ্রমে বেঁধে দিয়েছেন। আর সগর রাজা 60,000 সন্তান খোঁজ করতে করতে কোথায় পৌঁছেছেন, কপিল মুনি আশ্রমে। আর তাদের কপিল মুনি প্রতি ওদের ক্রোধে নিজেরাই ভস্মীভূত হয়ে গেছেন। তখন অংশুমান তাদের খোঁজে আবার যান, গিয়ে কপিল মুনি আশ্রমে দেখেন যে ঘোড়া ওখানে আছেন আর তার পূর্বপুরুষ ভস্মীভূত হয়ে গেছেন। তখন তিনি মুনির ভগবান কপিল দেবের অনেক স্তুতি করেন, কপিল দেব সন্তুষ্ট হন আর ঘোড়াকে দিয়ে দেন যে যাও তুমি যজ্ঞ পূর্ণ করো। তখন তিনি প্রার্থনা করেন যে ঋষিবর আমার পূর্বপুরুষ কীভাবে উদ্ধার প্রাপ্ত হবেন। তখন কপিল মুনি তাকে বলেন যে তুমি যদি গঙ্গা জল নিয়ে আসো তাহলে তোমার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। তো নবম অধ্যায়ে আছে যে পূর্বপুরুষ প্রথম যজ্ঞকে সম্পন্ন হয়, তারপরে অংশুমান তপস্যা করেন গঙ্গাকে আনার জন্য, তিনি আনতে পারেন না। তার পুত্র দিলীপ তিনি তপস্যা করেন, তিনিও আনতে অসমর্থ হন। তার পুত্র ভগীরথ উনার তপস্যাতে গঙ্গা মাতা সন্তুষ্ট হন আর উনারকে আশীর্বাদ দেন, তার সাথে সাথে এসে তার পূর্বজ উদ্ধারপ্রাপ্ত হন আর গঙ্গাসাগরে গঙ্গা মিলিত হয়ে যান। তো গঙ্গা মাতা যখন ভগীরথ তপস্যায় সন্তুষ্ট হন তখন উনার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল, আমি যে যাব আমার গতি এত তীব্র থাকবে আমাকে কে ধারণ করবে? আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আমি এই জড়জগতে যাব অনেক পাপী ব্যক্তিরা আছেন, তারা যখন গঙ্গা জলে স্নান করবে সে পাপ আমাকে কলুষিত করে দিবে, পাপে ভারে আমি ভারী হয়ে যাব, তাহলে আমি সে পাপ থেকে কি করে মুক্ত হব? দুটো প্রশ্ন ছিল। তো প্রথম প্রশ্ন উত্তর এখানে খুব সুন্দরভাবে
ভগীরথ মহারাজ বর্ণনা করেছেন যে শিব আপনাকে ধারণ করবে। আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল, যে আমি যে পাপীরা এসে স্নান করবে আমার পাপ কে ধারণ করবে, কি করে লাঘব হবে? তা প্রশ্নে 6 নম্বর শ্লোকে ভরত মহারাজ বলছেন, আমি কিছু 6 নম্বর উপরে একটু বলতে চাইছি। 6 নম্বর শ্লোকে প্রভুপাদ লিখেছেন যে এই প্রকার শুদ্ধ ভক্তরা যখন আপনার জলে স্নান করবেন তখন পাপীদের সঞ্চিত পাপ দূর হয়ে যাবে। তো শুদ্ধ ভক্তরা যখন গঙ্গা মাতাকে স্পর্শ করবে, স্নান করবে, সাথে সাথে গঙ্গা মাতাও শুদ্ধ হয়ে যাবেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন সোধামে চলে যাচ্ছিলেন, অনেক পবিত্র নন্দীরা ওনার কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে প্রভু, বিশেষ করে গঙ্গা মাতা, কেউ কেউ বলেন যে তাদের লিডার ছিলেন গঙ্গা মাতা, যে প্রভু আপনি তো চলে যাচ্ছেন আর কলিযুগ শুরু হয়ে যাবে, তাহলে কলিযুগে লোকরা পাপকর্ম করবে, আমাদের জলে স্নান করবে, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাহলে আমরা কি করব, আমরা আপনার সাথে সাথে চলে যেতে চাই। কিন্তু ভগবান কৃষ্ণ বলেছেন তুমি ওয়েট করো 5000 বছর, আমার সেনাপতি ভক্ত আসবে, তিনি সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবানামৃত প্রচার করবে আর কৃষ্ণ ভক্তি প্রদান করে সকলকে ভক্ত বানাবে, আর তাদের তার কৃপায় সমস্ত ভক্তরা যখন গঙ্গা জলে স্নান করবে তুমি এমনিতেই পবিত্র হয়ে যাবে। নরোত্তম দাস ঠাকুর ওনার গানে বলছেন যে গঙ্গার পরশ পাইতে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। প্রভুপাদ প্রথম স্কন্ধে লিখেছেন যে হাজার হাজার বার যদি গঙ্গা স্নান কেউ করে, গঙ্গা জল স্নান করে, গঙ্গাকে দর্শন করে, যে ফল লাভ না হবে, কেবলমাত্র শুদ্ধ ভক্তকে দর্শন মাত্রেই সে ফল সাথে সাথে প্রাপ্ত হয়ে যাবে। গোকর্ণ যখন ওনার গুরুকুল থেকে বাড়ি ফিরে আসেন, জয় শ্রী রাধাম দর্শকবৃন্দ কি, তখন তিনি রাত্রে ঘুমিয়ে আছেন, কিছু অনুভব করছেন যে কেউ কিছু বলতে চায়, তখন তিনি কি করেছেন, কম্মণ্ডল থেকে জল নিয়েছেন আর জল ছিটিয়ে দিয়েছেন। তখন সে প্রেতাত্মা কথা বলতে শুরু করেন, তিনি ছিলেন ওনার দাদা ধুন্দুকারী। ধুন্দুকারী বলছে যে ভাই তুমি আমার জন্য কিছু ব্যবস্থা করো না, কেন তোমার জন্য আমি অনেক কিছু করেছি, গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর সব জায়গায় তর্পণ, অর্ঘ, দান, ধ্যান সব কিছু করেছি, তাও তুমি উদ্ধার পাওনি। তখন ধুন্দুকারী বলছেন যে ভাই আমি এতই পাপকর্ম করেছি, তুমি শত শতবার যদি গঙ্গা স্নান করো, গঙ্গায় তর্পণ করো, তাও আমি উদ্ধার হতে পারবো না, কেননা আমি এতই পাপী। তখন তিনি সূর্যদেবকে স্মরণ করেন আর সূর্যদেবের নির্দেশে ভাগবত কথা আলোচনা করেন আর ধুন্দুকারী সেখানে শ্রবণ করেন। কেবলমাত্র 7 দিনে সাধুসঙ্গ করেছেন, সাধু দর্শন করেছেন আর হরিকথা শ্রবণ করেছেন, 7 দিন মাথায় ধুন্দুকারী উদ্ধার প্রাপ্ত হয়ে গেছেন। যেটা গঙ্গাতে তর্পণ ধ্যান করে সম্ভব হয়নি, কেবল সাধুসঙ্গ সাধু দর্শনেই সম্ভব হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন নিরপেক্ষ মুনি শান্ত নৈবৈরং সমদর্শনম অনুব্রজামি অহং নিত্যা পুয়ায় ইতি অঙ্গ্রি রেণুভি। যে নিরপেক্ষ মুনি শান্ত, যে সাধু তার কোনো আকাঙ্ক্ষা নেই, দেশ নেই, নৈবৈরং সমদর্শনম সকলকে সমান দর্শন করে, অনুব্রজামি অহং নিত্য, আমি কি করি, অনুব্রজামি তার পিছনে পিছনে গমন করি নিত্য প্রতিদিন, কেন, পুয়ায় ইতি অঙ্গ্রি রেণুভি, তার চরণ রেণু নেওয়ার জন্য, কেননা আমি যদি ওই রকম সাধুর চরণ রেণু নিতে পারি তাহলে আমিও পবিত্র হয়ে যাই। কে বলছে, সুখদেব গোস্বামী বললেনি, পরীক্ষিত স্বয়ং ভগবান উদ্ধবকে বলছেন যে আমি আমার শুদ্ধর ভক্তের
চরণ রেণু নিতে চায়। কেন নিতে চায়? নিজকে পবিত্র করার জন্য। শ্রীধর স্বামী উনায় টিকায় লিখছেন যে ভগবান মনে করেন আমার মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, তাই আমি যদি শুদ্ধ ভক্তের চরণ রেণুকে নেই তাহলে আমার মধ্যে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে আমি তো পবিত্র হব, তার সাথে সাথে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডও পবিত্র হয়ে যাবে। জীব গোস্বামী লিখছেন যে ভগবান মনে করেন তার ভক্ত এত ভজনা করছে আমি তার কোনোদিন ঋণ শোধ করতে পারবো না, তাই আমি যদি তার চরণ রেণুকে স্পর্শ করি তার চরণের নেওয়ার জন্য তার পিছনে পিছনে ধাবিত হই আর চরণেরও প্রাপ্ত হয়ে মাথায় ধারণ করি তাহলে আমিও পবিত্র হয়ে যাবো, তার ঋণ শোধ করতে পারব। তাই ভগবান এখানে বলছেন যে আমিও পবিত্র হওয়ার জন্য আমার শুদ্ধের ভক্তের পিছনে পিছনে ধাবিত হই। ভগবানের শ্রীচরণ থেকে গঙ্গামাতা আবির্ভূত হয়েছেন। গঙ্গামাতা পাপীদেরকে পাপ নাশ করে তিনি উদ্ধার করছেন। তাহলে আমরা চিন্তা করতে পারি যার চরণ থেকে গঙ্গা নির্গত হয়েছেন তিনি না কত মহিমামণ্ডিত, আর তিনি কার চরণের নেওয়ার জন্য ধাবিত হচ্ছেন? তার শুদ্ধ ভক্তের। তাই এখান থেকে আমরা দেখতে পাই যে শুদ্ধ ভক্ত কত না মহিমামণ্ডিত। গঙ্গামাতা হিমালয় থেকে বের হয়েছেন, কোথায় মিশে গেছেন? গঙ্গাসাগরে। তো কোনো কোনো কবি বলছেন হে গঙ্গা তুমনে ইতনে তারা হে কে জিতনে নবনে ন তারে। কোনো কোনো কবি বলছেন গঙ্গা তোমার তটে জাহ্নবী তটবনে, যে তোমার তটে যত লোক বাস করে তুমি এত লোককে উদ্ধার করেছ আকাশে তারাও এত নেই, তুমি এত লোককে উদ্ধার করেছ। গঙ্গামাতা হিমালয় থেকে গঙ্গাসাগরে মিশেছেন কত কিলোমিটার? 2200 কিলোমিটার 2500 কিলোমিটার হবে। তার আশেপাশে যত ব্যক্তি আছেন যত জীব আছেন তারা গঙ্গার স্পর্শে উদ্ধার পেয়ে যাচ্ছেন। কিন্তু পাশ্চাত্য দেশের কী অবস্থা হবে? যারা গঙ্গা তটে থাকছে তারা উদ্ধার পাচ্ছে কিন্তু পাশ্চাত্য দেশ উদ্ধার প্রাপ্ত হচ্ছে না। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ পাশ্চাত্য দেশও তারই নেই। তিনি কি করেছেন? সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনাম তো প্রচার করে কৃষ্ণ ভক্তি প্রদান করেছেন, আর তাদেরকে নিয়ে এসে গঙ্গা জলে স্নান করিয়ে গঙ্গা মাতাকেও পবিত্র করে দিচ্ছেন। জয় শিল প্রভুপাদ কি। এখন আমরা দেখতে পাই শুদ্ধ ভক্তের কত মহিমা। শিল প্রভুপাদ এখানে ওনার মনোভাব প্রকাশ করেছেন, আমি পড়ছি, আপনারা একটু ধ্যান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। যে বৈষ্ণব অথবা সন্ন্যাসীকে দর্শন করা মাত্রে শ্রদ্ধা নিবেদন করা উচিত, কেউ যদি এইভাবে শ্রদ্ধা প্রদর্শন না করে তাহলে সেদিন তাকে উপবাস করা উচিত, এইটি বেদের নির্দেশ। মনুষ্যের কর্তব্য ভগবত ভক্তের বা সাধুর শ্রীপাদপদ্মে যাতে কোনো অপরাধ না হয়ে যায় সেই জন্য অত্যন্ত সাবধান থাকা। শ্রীল প্রভুপাদ এখন সতর্কবাণী দিচ্ছেন। আমরা জানতে পারছি যে গঙ্গা থেকেও পবিত্র যিনি গঙ্গাকেও পবিত্র করছেন, আর যা চরণ রেণু স্বয়ং ভগবান নেওয়ার জন্য ধাবিত হচ্ছেন, আর যিনি দর্শনে পবিত্র করছেন তিনি কত না মহিমামণ্ডিত ভগবানের শুদ্ধ ভক্ত। তো প্রভুপাদ এখানে সতর্কবাণী দিচ্ছেন কেউ যদি সেই শুদ্ধ ভক্তের চরণে অপরাধ হয় তাহলে তার কি অবস্থা বা তার কি ক্ষতি হবে। রূপ গোস্বামী বলছেন যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা উপড়ে বা সুখে ছিন্ডি যায় পাতা। যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় তাহলে কি হবে? তার ভক্তিলতা নষ্ট হয়ে যাবে। হরধর স্বামী মহারাজ বলছেন কোনো উত্তম শ্রেণী ভক্তের কাছে যদি অপরাধ হয় তাহলে সম্মূলে নষ্ট হয়ে যাবে তার ভক্তিলতা, আর যদি মধ্যম শ্রেণী ভক্তের কাছে অপরাধ হয় ছিন্ডে যাবে, আর কনিষ্ঠ ভক্ত চরণে যদি অপরাধ হয় স্থগিত হয়ে যাবে। ভক্ত
ভক্তির যে ভক্ত তার ভক্তির মাত্রা অনুযায়ী তার আচরণ যে অপরাধ করবে তার ভক্তির সেইভাবে ক্ষতি হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, কেউ হয়তো বাথরুমে গেছে, তাহলে তিনি অপবিত্র, কেউ হয়তো তাকে স্পর্শ করল, তিনিও অপবিত্র হয়ে যান, কেউ হয়তো হাঁটছে হয়তো পায়ে একটু লেগে গেছে, তাহলে তিনিও অপবিত্র হয়ে যান। ইয়া মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করছেন, কেউ হয়তো বৈষ্ণব নিন্দা বৈষ্ণব অপরাধ করছে, তার মানে তিনি তো অপবিত্রই, আর যিনি তাকে সহযোগিতা করছেন যিনি তাকে স্পর্শ করছেন তিনিও অপবিত্র হয়ে যাচ্ছেন। কেউ হয়তো মনে করছে ও আমার বিষয়ে কিছু আলোচনা হচ্ছে নাকি, অন্য কিছু আমাদের সম্পর্কে কিছু বলছে নাকি, ও তো কান পেতে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করছেন, তার মানে তিনিও সাথে সাথে অপবিত্র হয়ে যাচ্ছেন। এখন শ্রীমৎ ভাগবতমে সুখদেব গোস্বামী কি বলছেন, যদি কেউ এরকম বৈষ্ণব অপরাধ করে তাহলে তার সাথে সাথে পাঁচটা জিনিস নষ্ট হয়ে যায়। আয়ু শ্রী যশোধর্ম লোকনাশিত এ বচ হন্তি শ্রেয়ন্তি সর্বাণী পুংসা মহত অতিক্রম। যদি কেউ মহতের চরণে অপরাধ করে তাহলে তার সাথে সাথে পাঁচটা জিনিস নষ্ট হয়ে যায়। শ্রীমৎ ভাগবতমে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, প্রথম কী নষ্ট হবে, আয়ু, দ্বিতীয় কী নষ্ট হবে, শ্রী, তৃতীয় হচ্ছে যশ। অনেক সময় যশ আছে না, আমার অনেকের যশ থাকে, যশ মান যশ যেটা বলে যশ, আর কি আয়ু শ্রী যশ ধর্ম আর সিনিয়র বৈষ্ণবদের আশীর্বাদ বা গুরুদেবের আশীর্বাদ সাথে সাথে নষ্ট হয়ে যাবে। চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, বৈষ্ণব ঠাই রে যার হয় অপরাধ, কৃষ্ণ কৃপা পাইলেও তারে প্রেমবাদ। যদি বৈষ্ণব চরণে কার অপরাধ হয়, যদি সে কৃষ্ণ কৃপা বা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে থাকেন তাতেও তার বাধা সৃষ্টি হয়ে যাবে। কৃষ্ণ প্রেম প্রাপ্তি মানে স্বয়ং ভগবানকেই প্রাপ্তি। এখানে আমরা একটা উদাহরণ নিতে পারি, রামচন্দ্র ভগবান যখন পঞ্চবটিতে অবস্থান করছিলেন তখন ভরত মহারাজ কি করেছেন, সমস্ত অযোধ্যাবাসীকে বুঝিয়ে নিয়ে এসেছেন, কিছু সৈন্যও নিয়ে এসেছেন, বলছেন আমরা রামচন্দ্র ভগবানকে ফেরত নিয়ে আসব। তাই রামচন্দ্র ভগবান কাছে যাচ্ছেন, তো পঞ্চবটিতে পৌঁছে গেছেন, কিছুটা বাকি আছে। তখন লক্ষ্মণ চিন্তা করছে যে আমার দাদা প্রতি কোনো বিপদ আসছে নাকি, তখন তিনি কি করেছেন একটি গাছে উঠে গেছেন, আর গাছে উঠে গিয়ে দেখছেন যে ভরত আসছেন আর তার সাথে সাথে তার সৈন্য সামন্তরাও আসছেন। তো উনি মনে মনে চিন্তা করছেন যে সম্ভবত আমাদেরকে মেরে দেওয়ার জন্য তিনি আসছেন, সাথে সাথে গাছ থেকে নেমে এসেছেন, এসে বলছেন দাদা ভরত মহারাজ আসছেন আর তার সেনাপতি সৈন্য সামন্তকেও নিয়ে এসেছেন, তিনি রাজ্য পেয়েও সন্তুষ্ট হননি, রাজা হয়েও সন্তুষ্ট হননি, এখনই আমাদেরকে মেরে দেওয়ার জন্য সৈন্য সামন্ত নিয়ে আসছেন, তাই এখনই ধনুর্মান নিয়ে তাদেরকে সমস্তকে শেষ করে দিব, পুরো ধনুর্মান ধরে রেডি হয়ে গেছেন। রামচন্দ্র ভগবান বলছেন না না, ভরত কখনো এরকম করতেই পারে না, তোমার চিন্তাধারা ভুল, দাদা যেহেতু আটকিয়েছেন রামচন্দ্র ভগবান, তাই লক্ষ্মণ চুপচাপ হয়ে গেছেন। তারপরে ঘটনা আপনারা জানেন, ভরত মহারাজ এসে প্রার্থনা করলো, কিন্তু লক্ষ্মণ তাদেরকে ভরতকে মেরে দেওয়ার জন্য ধনুর্বাণ ধরে নিয়েছিলেন, সেটা তার সূক্ষ্ম অপরাধ হয়ে গেল। যেই সূক্ষ্ম অপরাধ হলো তার ফল কি, তাকে ওনাকে ভুগতে হলো। যখন রামচন্দ্র ভগবান রাজ্য পরিচালনা করছিলেন, রাজ্য পরিচালনার অনেকদিনই পর লক্ষ্মণকে আগে ত্যাগ করে দিলেন, তারপরে কি হলো, ভরত আর শত্রুঘ্নকে নিয়ে তিনি স্বধামে চলে গেলেন।
এখান থেকে বুঝতে পারি আমরা যে কৃষ্ণ কৃপা পাইলেও তার প্রেমবাধ্য, প্রেম মানে স্বয়ং ভগবানকে প্রাপ্তি। লক্ষ্মণ স্বয়ং ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন, ভগবানের সঙ্গে ছিলেন, ভগবানের সেবা করছিলেন। যেহেতু মহান ভক্ত ভরত মহারাজ, উনার চরণে যেহেতু সূক্ষ্ম মাত্রায় অপরাধ হলো, তাই উনার প্রেমে বাধা সৃষ্টি হয়ে গেল। কি বাধা সৃষ্টি হলো? অন্তিমে ওনাকে ভগবানকে ত্যাগ করতে হলো, ভগবানকে ছেড়ে ওনার শরীর ত্যাগ করতে হলো। তো যদি আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যায়, কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়, কৃষ্ণকেও প্রাপ্ত হয়ে যায়, তাও যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়, তাহলে আমাদের ভক্তিতে বাধা সৃষ্টি হয়ে যাবে। আর কি বলছেন, যে বৈষ্ণব স্থানের হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেরে পড়ি যায় বাদ। যদি কেউ মহা মহা ভজনও করে থাকেন, ভজনের অধিকারীও হয়ে থাকেন, ভজন করছেনও, তাতেও তার বাধা সৃষ্টি হয়ে যাবে। আমরা দেখতে পাই রূপ গোস্বামী, রূপ গোস্বামী নাম করছেন আর ভগবানের নীলা দর্শন করছেন। কি নীলা দর্শন করছেন? যে রাধারানী সিঙ্গার হচ্ছেন, উনার গোপীরা উনাকে সুন্দরভাবে সাজাচ্ছেন। আর কৃষ্ণ কি করেছেন? পিছন থেকে এসে দেখছেন। আর এটা রাধারানী দেখতে পাননি, কেন রাধারানী সামনে করে আছেন, তার পিছনে কৃষ্ণ দেখছেন। তো তখন গোপীরা দেখে কি করেছেন, বড় একটা আয়না নিয়ে এসেছেন, আয়না নিয়ে এসে রাধারানীর সামনে রেখে দিয়েছেন। আর রাধারানী আয়নাতে কি দেখতে পাচ্ছেন? যে পিছনে কৃষ্ণ দেখছে। স্বাভাবিক, মেয়েরা মেয়েরা যখন থাকে ওদের মতো করেই থাকেন, কিন্তু এখনই রাধারানী কি দেখছেন, যে কৃষ্ণ পিছন থেকে দেখছেন। স্বাভাবিক, রাধারানী একটু ইতস্তিত হয়ে গেছেন আর কি করেছেন, কাপড় চুপড় একটু গুছিয়ে নিয়েছেন। আর এই দেখে আদার্স গোপীরা যারা রাধারানীকে সিঙ্গার করছিলেন, সাথে সাথে হেসে উঠেছেন। আর এই হাসি দেখে রূপ গোস্বামী কি করেছেন, তিনিও হেসে উঠেছেন, কেননা তিনি নীলা দর্শন করছিলেন। সেই মুহূর্তে উনার কাছে একজন মহান ভক্ত কৃষ্ণদাস আসছিলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, যে আমি জানতাম রূপ গোস্বামী মহান ভক্ত, সাধুদের অনেক সহযোগিতা করেন, তো আমার এই সামান্য পায়ের খোড়া অবস্থা দেখে হেসে উঠলেন, মনে মনে আঘাত প্রাপ্ত হয়ে গেলেন। তাই তিনি কি করেছেন, রিটার্ন চলে এসেছেন সনাতন গোস্বামীর কাছে। রূপ গোস্বামী যে ভজন করছিলেন, যে লীলা দর্শন করছিলেন, সাথে সাথে কি হলো, লীলা দর্শন বন্ধ হয়ে গেল। আর তিনি ইতস্তিত হয়ে সাথে সাথে কোথায় চলে এসছেন, সনাতন গোস্বামীর কাছে এসছেন। তার আগে কৃষ্ণদাস বলছেন, যে আমি জানতাম রূপ গোস্বামী অনেক মহান ভক্ত, কিন্তু আমার পায়ের খোড়া অবস্থা থেকে তিনি হেসে উঠলেন, আমার একটু অসুবিধা লাগলো। সনাতন গোস্বামী বলছে, না এটা অসম্ভব। তো তিনি চিন্তা করে বলছে, না না তোমার এটা ভুল চিন্তা হয়েছে, তিনি ভগবানের নীলা দর্শন করছিলেন আর সেই অবস্থায় তুমি প্রবেশ করেছ, তার জন্য তিনি জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীবৃন্দ কি ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি পঞ্চতত্ত্ব ভগবান কি, সেই অবস্থায় তুমি প্রবেশ করেছ। তাই তিনি বুঝতে পারেননি তুমি প্রবেশ করেছ, আর তিনি নীলা দেখে হাসছেন। তখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, হায় হায় আমি কি অবস্থায় প্রবেশ করলাম, এই অবস্থায় কখনো প্রবেশ করা উচিত হয়নি। তিনি নিজেকে খেদ প্রকাশ করছেন আর খুব দুঃখ প্রকাশ করছেন। আর এই মুহূর্তে রূপ গোস্বামী কোথায় এসছেন, সনাতন গোস্বামীর কাছে এসছেন। সনাতন গোস্বামীকে বলছেন, আচ্ছা আমার পাশাপাশি কি এসেছিলেন নাকি, আমি এরকম ভগবানের নীলা দর্শন করছিলাম, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মনে হচ্ছে কার চরণে অপরাধ হয়ে গেল। তখন সনাতন গোস্বামী বললেন, যে এইরকম পরিস্থিতি। তখন দুজন দুজনকে ক্ষমা প্রার্থনা করছেন, যে আমি বুঝতে পারিনি আপনি এসেছেন আমার অপরাধ ক্ষমা করেন। কৃষ্ণদাস বলছে, না না আমারই অপরাধ হয়েছে, আমি এই অবস্থায় আপনার কাছে পৌঁছে গেছি। তো এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন,
যে বৈষ্ণব স্থানের হয় ক্ষুদ্র অপরাধ মহা মহাভোজনেরে পড়ি যায় বাদ। এখান থেকে আমরা দেখতে পারি রূপ গোস্বামী ছিলেন মহান ভক্ত, কিন্তু সামান্য অপরাধ নয় বলতে গেলে, মনে মনে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তাতেও তেনার বাধা সৃষ্টি হয়ে গেল। স্কন্দ পুরাণে বলছেন, যে হন্তি নিন্দতি বৈদুষ্টি বৈষ্ণবানাং নাভিনন্দন্তি ক্রুদ্ধতে জাতিন হর্ষং দর্শনে পবিত্র নাছট। যে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে তার সাথে সাথে বৈষ্ণব চরণে ছয় রকমের অপরাধ হয়। হন্তি, হন্তি মানে হত্যা করা বা আঘাত করা। নিন্দন্তি, বৈষ্ণবের নিন্দা করা। হন্তি নিন্দন্তি বৈদৃষ্টি, বৈষ্ণবকে ঈর্ষা বা ক্ষোভ প্রকাশ করা, অসন্তুষ্ট হওয়া। ন অভিনন্দন্তি, বৈষ্ণবদেরকে দেখে অভিনন্দন না করা। আর কি, ক্রোধ প্রকাশ করা, বৈষ্ণবকে দর্শন করে ক্রোধ প্রকাশ করা। আর বৈষ্ণবকে দর্শন করে সম্মান না প্রদর্শন করা, অসন্তুষ্ট হওয়া। তো এইরকম ছয় প্রকারে বৈষ্ণব অপরাধ হয়। যে যখন বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, সাথে সাথে আমাদের এইসব নষ্ট হয়ে যাবে। তো আমরা আলোচনা করব নিন্দন্তি, নিন্দা বিষয়ে। ছটা বললাম ছয় প্রকারে বৈষ্ণব অপরাধ হয়, তার মধ্যে আমরা একটাই টপিক আলোচনা করব, নিন্দন্তি। যদি বৈষ্ণব নিন্দা করি তাহলে আমাদের কি ক্ষতি? জগাই মাধাকে চৈতন্যবাবু উদ্ধার করেছিলেন, কেননা তিনি অনেক পাপকর্ম করেছিলেন কিন্তু কখনো বৈষ্ণব নিন্দা করেননি। চৈতন্যবাবু বলছেন, এই জগাই মাধায় আজকে থেকে বৈষ্ণব হয়ে গেল। কেউ যদি জগাই মাধায় নিন্দা করে তাহলে কি হবে? সে আমার চরণে অপরাধ করবে। আরও কি বলছেন, কেউ যদি নিন্দা করবে সারা জগতের পাপ নিন্দুকের কাছে যাবে। বৈষ্ণব নিন্দা করলে সারা জগতের পাপ কর্মকে গ্রহণ করতে হবে। নীতিশাস্ত্রে আছে যে নিন্দুকা শুকরের শৈব সফল নির্মিত হরে, শুদ্ধন্তি শুকর গ্রাম সাধুনাং শুদ্ধন্তি নিন্দুকা। যে শুকর আর নিন্দুক ভগবানের সফল প্রকাশ। শুদ্ধন্তি শুকর গ্রাম, শুকর কি করে? গ্রামের যত মল আছে, নোংরা জিনিস আছে, তাকে শুদ্ধ করে দিয়ে। নিন্দুকা শুদ্ধন্তি সাধুনাং শুদ্ধন্তি নিন্দুকা। নিন্দু ব্যক্তিরা কি করে? সাধুদের নিন্দা করে। আর কি করে? তাদের যে নোংরা, তাদের যে খারাপ জিনিস, তারা তাকে গ্রহণ করে, তাই নিজে অপবিত্র হয়ে যায়। একটি খুব সুন্দর গল্প আছে, আমি ভক্তদের মুখ থেকে শ্রবণ করেছিলাম, যে একজন রাজা ছিলেন, তিনি মহান দানী। তো তিনি কি করেছেন, একদিন ঘোষণা করেছেন যে সবাইকে ঘোষণা করো, যাতে যার যাহা লাগবে আজকে আমি পূর্ণ মাত্রায় তাদেরকে দিব। সবাইকে দান করেছে, আর দান করে রাজা রথে উঠে পড়েছেন। তখন তিনি রাজ্যে ফিরে আসবেন, হঠাৎ করে একজন ব্রাহ্মণ ছুটে ছুটে পৌঁছে গেছেন, যে রাজন আমি কিন্তু কিছু প্রাপ্ত হয়নি। তখন তিনি বলছেন যে আমি অনেক আগেই ঘোষণা করেছি, তাও তুমি এত দেরি করে আসছো। তখন তিনি কি করেছেন, ঘোড়ার যে বাথরুম ওইটা ওনাকে দিয়ে দিয়েছেন। তখন ঘোড়া টয়লেট করছিল, তিনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন তাই তিনি সন্তুষ্ট হয়ে গেছেন, আর বাড়ি ফিরে গেছেন। তো ইনিও চলে এসেছেন রাজ্যে, কিছুদিন পর জ্যোতিষীকে হাত দেখাচ্ছেন। তো জ্যোতিষী বলছেন যে আপনি পাহাড়ের মতো পুণ্যকর্ম করেছেন,
কিন্তু আপনার একটা বাধা হয়ে সৃষ্টি হচ্ছে, কিছু একটা আবরণ দিয়ে রেখেছে, আপনি এই পুণ্যফল যথাযথভাবে প্রাপ্ত হতে পারছেন না। তাই তিনি করছেন, এর সমস্যা সমাধান কি? বলছে আছে। অনেক সময় হয় না, জ্যোতিষীর কাছে আমরা যাই, বলি এই সমস্যা আছে, তার সমাধান কি? অনেক সময় পাথর বিভিন্ন রকম উপকরণ দিয়ে তারা সমস্যা সমাধান দিয়ে চেষ্টা করি আমরা সমাধান করা, বিশেষ করে বাইরে জগতের লোকরা। তো রাজাও তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া সমস্যা সমাধান কি? না কোনো চিন্তা নাই, তার ব্যবস্থা আছে। তাই তিনি মেডিসিন দিয়েছেন, বলছেন আপনি রাজ্যে আপনার যেখানে যেখানে অনেক লোকজন বসবাস করেন কিংবা যেখানে বৈঠক বসে সেইখানে গিয়ে এই মেডিসিনটি খেয়ে নেবেন, আর রাত্রিবেলা সাথে কাকে নিয়ে যাবেন? আপনার মেয়েকে নিয়ে যাবেন। তো রাজাও তাই করেছে, সমস্যা সমাধান করতে হবে। তখন রাজা কি করেছে, ওর মেয়েকে নিয়ে গেছেন, আর মেয়েকেও মেডিসিন খাওয়াই দিয়েছেন, আর নিচেও মেডিসিন খেয়ে নিয়েছেন। মেডিসিন খাওয়ার সাথে সাথে মেডিসিনটা কাজ করেছে। সকালে গ্রামের সমস্ত লোক এসে দেখছে রাজা শুয়ে আছে, তার পাশে তার মেয়েও শুয়ে আছে। তখন খুব বিদ্যুৎ আকারে এটা ছড়িয়ে গেল যে রাজা তার মেয়েকে নিয়ে শুয়ে আছে। স্বাভাবিক, শুনতে খুব খারাপ লাগছে। মহান রাজা হেলেও তার নিন্দামন্দ শুরু হয়ে যায়। আর তখন রাজা যখন ঘুম ভাঙে তখন তিনি বুঝতে পারেন যে এই মেডিসিনটা কী ছিল, ঘুমের মেডিসিন ছিল, খেলে ঘুম লেগে যাবে। তখন তার ক্রোধ চরম সীমায় পৌঁছে গেছে। কার প্রতি ক্রোধ এসেছে? জ্যোতিষী প্রতি। মন্ত্রীকে বলছে, জ্যোতিষীকে ডাকো, আমি তার প্রতিকার করতে চাই। জ্যোতিষী এসেছে, বলছে তুমি কেন আমাকে ঘুমের মেডিসিন দিয়েছ, এখনই সারা রাজ্যে আমার নিন্দামন্দ হচ্ছে। না মহারাজ, এখনই সিনা সারা রাজ্যে আপনার নিন্দা হচ্ছে, কিন্তু আমি এখনই দেখতে পাচ্ছি পাহাড়ের মতো পুণ্যের উপরে একটা আবরণ ছিল, সে আবরণটা এখনই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কি করে নষ্ট হলো? না আপনার যারা নিন্দা করছে তাদের কাছে এটা অলরেডি চলে গেছে, তাই আপনি সম্পূর্ণ অপরাধ থেকে মুক্ত হয়ে গেছে। এই গল্প মাধ্যমে আমরা দেখতে পাই যে যারা যারা রাজ্যের নিন্দা রাজার নিন্দা করেছে, রাজার যে বাধা ছিল অচিরেই দূরীভূত হয়ে গেল। তাই কেউ যদি নিন্দা করে তাহলে কি হবে? যার নিন্দা করছে তাকে তিনি পরিষ্কার করছেন, আর তার নোংরা জিনিস নিজে গ্রহণ করছে। তাই শিল প্রভুপাত এখানে উনি উনার মনোভাব প্রকাশ করেছেন যে যে শুদ্ধ ভক্ত যিনি গঙ্গাকেও পবিত্র করতে পারেন, যে যার চরণের উনিয়া যেন ভগবান ধাবিত হন, তিনি এতই মহিমামণ্ডিত, তার চরণে কেউ যদি অপরাধ করে তার ভক্তিলতা বীজ ভক্তিলতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই প্রভুপাদ বলছেন যাতে তাদের চরণের অপরাধ না করে সদা সর্বদা সচেতন থেকে তাদের সেবা করে তাদের কৃপা আশীর্বাদ নিয়ে যাতে আমি আমার ভগবত ভক্তিকে দ্রুত আগে নিয়ে যাই, আর কৃষ্ণ ভক্তি লাভ করে কৃষ্ণ ভগবানের কাছে ফিরে যেতে পারি। জয় শ্রীল প্রভুপাদ কি! অ্যাকচুয়ালি এই কথা বলার আমার হয়তো অধিকার নেই, কিন্তু বলার আমাদের নিজের শুদ্ধি আর শাস্ত্রে আছে, তাই বলার চেষ্টা করেছি। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যে কথাগুলো আমি বললাম যাতে আমি আমার জীবনে আচরণ করতে পারি। আরও 3 মিনিট আছে, এই প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, চেষ্টা করব উত্তর দেওয়া। ও মাতাজি বলছেন যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা, ও কনিষ্ঠ মধ্যে উত্তম, এটা হরধর স্বামী মহারাজ বলছিলেন যে বৈষ্ণবের যিনি যত উন্নত পরিমাণে ভক্ত তার চরণে যে অপরাধ করবে সেই পরিমাণে তার ক্ষতি হবে। যদি কেউ উত্তম শ্রেণী ভক্তের কাছে অপরাধ করে তাহলে কি হবে, তার সম্পূর্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পাই অনেকে দীক্ষা নিয়েছেন কিন্তু দীক্ষা নিয়েও দীক্ষার অপব্যবহার করে ফেলছেন, কেননা ভক্তের চরণে অপরাধ করার ফলে এটা সম্ভব।
কোনো পূর্বকৃত সুকৃতি ফলে তিনি ভক্তি জীবনে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে শুদ্ধ ভক্ত থেকে দীক্ষা গ্রহণ করেছেন, পরে অনেক সময় ব্যতিক্রম দেখা যায়। হয় কি করে, যেহেতু কম সুকৃতি ছিল, যেহেতু তিনি অপরাধ করে ফেলেছেন শুদ্ধ ভক্তের চরণে, তার জন্য তার ভক্তি জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, পুরো ভক্তি জীবন থেকে দূরে সরে যান অনেকে দেখা যায়। যদি শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করে তাহলে তার ভগবত ভক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আবার পাপকর্মে জড়িয়ে পড়েন। কেউ যদি মধ্যম শ্রেণী ভক্তের কাছে অপরাধ করবে, বলছে ছিন্ডে যাবে, ভগবত ভক্তিকে লতার সঙ্গে তুলনা করেছেন, তো সেটা ছিন্ডে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কনিষ্ঠ ভক্ত শ্রেণী চরণে যদি অপরাধ করা হয়, ভগবত ভক্তির লতা স্থগিত হয়ে যাবে, আটকে যাবে। যতক্ষণ আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা না করছি, ততক্ষণ খুব দ্রুত আকারে গতি করবে না। ইয়ার আরও অনেকে ব্যাখ্যা আছে, চেষ্টা করেছি যতটুকু বলার। ছিল প্রভুপাদ, উনি ওনার খুব সুন্দরভাবে বলেছেন এখানে যে সাধুদেরকে সম্মান করতে বলেছেন এখানে, আর তার সেবা করতে, লাস্টে তাৎপর্য আছে তার সেবা করতে বলছেন, আর যাতে অপরাধ না হয়ে যায় সদা সর্বদা সচেতন থাকতে বলছেন। না, ছিল প্রভুপাদই বলে দিয়ে গেছেন, আমার কিছু বলার নেই এখানে। প্রভুপাদ এখানে তাৎপর্য বলছে, জয় ছিল প্রভুপাদ কি, যে গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, যে অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।